আসসালামু আলাইকুম। আপনারা যারা বিলিয়ানাপে রিসার্চ করতে জানেন না, এই ভিডিওটা আসে শুধুমাত্র তাদের জন্য। বিলিয়ানাপে রিসার্চ করার জন্য জাস্ট বিলিয়ানাপে ক্লিক করবেন, ডাটা কানেকশনটা অন করে নিন, তারপর একটু ওয়েট করুন। অ্যাপটা যখন ওপেন হবে, অ্যাট ফার্স্ট এখানে আপনি যে সেটিংস দেখতে পাচ্ছেন, সেটিংসে ক্লিক করবেন। সেটিংসে ক্লিক করার পর এখান থেকে আপনি সিলেক্ট করবেন মাই ব্যালেন্স। জাস্ট মাই ব্যালেন্স এখন আমার 800 টাকা আছে, আমি রিসার্চ করতে চাই। অ্যাড ব্যালেন্সে ক্লিক করবো। এখান থেকে অ্যাড ব্যালেন্সে ক্লিক করার পর এখানে দেখতে পাবেন ব্যালেন্সের অপশন। জাস্ট এখানে কয় টাকা রিচার্জ করবেন সে টাকার পরিমাণ দিবে। 20 টাকা লিখে দিলাম, এখানে কিছুই করতে হবে না, জাস্ট আপনি রিচার্জের উপরে ক্লিক করে দিন। রিচার্জের উপরে ক্লিক করার পর আপনার যদি নিজের বিকাশ অ্যাকাউন্ট থেকে থাকে সেক্ষেত্রেও রিচার্জ করতে পারবেন, কিংবা অন্যের বিকাশ থেকেও রিচার্জ করতে পারবেন। রকেট, টাচ বাংলা, মাস্টার কার্ড সব কিছুতে রিচার্জ করবেন। জাস্ট নিজের বিকাশ অ্যাকাউন্টে রিচার্জ করা একদম সহজ। জাস্ট বিকাশ পেমেন্ট লেখা আছে যেটা, এটাতে ক্লিক করে দিন। ক্লিক করে দেওয়ার পর এখানে জাস্ট আপনার বিকাশ নম্বরটা লিখতে হবে। আর যদি অন্য কারো মোবাইল থেকে নিতে চান আপনার পরিচিত, তাহলে তার মোবাইল নম্বরটা এখানে লিখবেন। জাস্ট আপনি যেহেতু আপনার নম্বরটা রিচার্জ করবেন আপনার বিকাশ অ্যাকাউন্ট নম্বর দিয়ে। আচ্ছা, আমি আমার বিকাশ নম্বরটা দিলাম, জাস্ট এখানে কনফার্মে ক্লিক করে দিই। কনফার্মে ক্লিক করে দেওয়ার পর আপনার মোবাইলে একটা ভেরিফিকেশান কোড যাবে, সেটা কোডটা আমার আসুক, তারপর আমি দেখাচ্ছি আপনাকে কোডটা এখানে দিতে হবে। একটা কোড আছে, এই কোডটা এখানে দিতে হবে, 21 34 54। দেওয়ার পর জাস্ট কনফার্মে ক্লিক করে দিই। কনফার্মে ক্লিক করে দেওয়ার পর এখানে আমি পিন নাম্বার চাচ্ছে, পিন নাম্বারটা দিয়ে দেবো। আমি আমার পিন নাম্বারটি দিয়েছি, এখন জাস্ট এই যে নিচে কনফার্ম লেখা আছে এটাতে ক্লিক করলেই রিচার্জ হয়ে যাবে। আর যখন রিচার্জ শেষ হবে তখন ব্যাগে আসবেন, ব্যাগে আসার পরে মেসেজে ক্লিক করবেন, তারপরে দেখবেন বিলিয়াম থেকে একটা মেসেজ আসবে এরকম, যে এই যে 20 টাকা রিচার্জ হয়ে গেছে। এটাই হচ্ছে আজকের টপিকস। ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন। অন্যান্য রিচার্জের নিয়ম আছে, সেটা আমি পরে দেখবো।